আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ গোসল করিতে দেখে তাহলে তার ব্যাখ্যা তো আমরা অন্য অন্য চ্যানেলের মতো কোনো ভুয়া ফালতু ভিডিও আপলোড করি না আমরা যেগুলো বলি সেগুলোর দলিল আমাদের কাছে রয়েছে তো আমরা আজকে আমরা আল্লাহ সিরিন রাহিমাহুল্লাহ এর খাব নামক গ্রন্থ থেকে আলোচনা করছি স্বপ্নে যদি কেউ গোসল করিতে দেখে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে তো এই আপনারা নিত্য নতুন সত্য স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আপনাদের কোনো জানা থাকলে কমেন্ট করুন আমরা সেগুলো জানাবো ইনশাআল্লাহ স্বপ্নে কেহ যদি গোসল করিতে দেখিতে পায় তবে ইহা চিন্তা দূর হইবে চিন্তা থেকে সে মুক্তি হইবে স্বপ্নে কেহ যদি উলঙ্গ হয়ে গোসল করিতে দেখে তবে স্বপ্ন দর্শনকারী পাপ কাজ করিবার নিশানা এবং খারাপ কাজের মধ্যে লিপ্ত হইবার আলামত বুঝিতে হইবে তা সে অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হইবে স্বপ্নে যদি কেউ দুগ্ধ দ্বারা গোসল করিতে দেখে তবে ইহা স্বপ্ন দর্শনকারী সৎ পথে ফিরে আসিবার আলামত বুঝিতে হইবে স্বপ্নে কেউ যদি মধু দ্বারা গোসল করিতে দেখে তবে স্বপ্ন দর্শনকারী বিশ্বাস ভাজন এবং খাঁটি ইমানদার হইবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে যদি কেহ নোংরা পানি দ্বারা গোসল করিতে দেখে তবে স্বপ্ন দর্শনকারী বিদ্যা বুদ্ধি লুপ পাইবার আলামত অর্থাৎ সে যতটুকু বিদ্যা শিখেছিল সেই বিদ্যাগুলো সে ভুলিয়া যাইবা ভুলিয়া যাইবে স্বপ্নে যদি কেহ গোসল করিতে গিয়া পানির অভাবে পানি খেয়ে ফেলে তবে ইহা গভীর দুশ্চিন্তার মধ্যে পরিবার আলামত বুঝিতে হইবে স্বপ্নে কেহ নিজ স্বামী স্ত্রী সহিত গোসল একসাথে গোসল করিতে দেখে তবে ইহা ভালোবাসা আরো গভীর হইবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ অন্যকে গোসল করিতে দেখিলে তবে ইহা পরোপকারী হইবার নিদর্শন বুঝিতে হইবে এবং স্বপ্নে মানুষ অন্য কোন প্রাণীকে গোসল করিতে দেখিলে তবে আর স্বপ্ন দর্শনকারী দ্বারা কারো অনিষ্ট কাজের মধ্যে লিপ্ত হইবার আলামত অথবা সে অনিষ্ট কাজের মধ্যে লিপ্ত হইবে স্বপ্নে অল্প পানের দ্বারা গোসল করিতে দেখিলে তবে ইহা উত্তম চরিত্র এবং মহৎ ব্যক্তিত্বের নিশানা স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে গোসল করিতে দেখিলে তবে ইহা হায়াত বৃদ্ধি এবং ধর্মের প্রতি মনোযোগী হইবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে যদি কেহ নিজে নিজে গোসল করিতে দেখে তবে তার সুস্বাস্থ্য লাভ এবং তার জীবনের মধ্যে বরকত লাভের চিহ্ন তো প্রিয় দিনই ভাই বোনেরা এই ছিল আপনাদের জন্য আমাদের সংক্ষিপ্ত আলোচনা তো আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি নতুন এই জন্য আমাদের চ্যানেলটি সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আমাদের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম